ছাত্রলীগের সৃষ্টি হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, বাঙালি জাতি সত্তার বিরুদ্ধে। যারাই দাঁড়িয়েছিল তাদেরকে প্রতিবাদ করার জন্য, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, মানুষের অধিকার, মানুষের বাঙালি রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষায় মর্যাদা দান, অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই সংগ্রাম করার লক্ষ্যে, এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে মহান মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামের বলিষ্ঠ সৈনিক ছিল, বলিষ্ঠ সংগঠন ছিল, অগ্রসর সংগঠন ছিল বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্যানগার্ড হিসাবে ছাত্রলীগ এদেশের মানুষের পাশে ছিল। বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতার নির্দেশে স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেশ গঠনের কাজে জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে দেশ গঠনের কাজে লিপ্ত হয়েছিল। প্রিয় বন্ধুরা, সেদিন একটি অংশ ছাত্রলীগ থেকে নীতিচ্যুত হয়ে, পদভ্রষ্ট হয়ে, যারা সেদিন জাতির পিতার ডাকে সাড়া দেয়নি, প্রকারান্তরে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে সংগ্রামের নামে, বিপ্লবের নামে, অতি বিপ্লবী সেজে সেদিন জাতির পিতার বিরোধিতা নয়, প্রকারান্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করেছিল, সে কথাটি ব্যাখ্যা করে বলার কোন অবকাশ আছে বলে আমি মনে করি না। আজকে তাদের সম্পর্কে শোকের মাসে, শোক দিবসের আলোচনায় যখন কথা বলার চেষ্টা করা হয় অথবা কথা বলি, তখনই তাদের গাত্রোদ্দাহ হয়, এবং এরা এর প্রতিবাদ করার চেষ্টা করে। এদের ধ্বংস হয়ে গিয়েছে, এদের বিভ্রান্ত রাজনীতির কারণে, দেশের বিরোধী দেশ বিরোধী রাজনীতির কারণে, সাম্রাজ্যবাদীদের লেজুর বৃত্তি করার কারণে, বিদেশি পদলেহীদের অশুভ ইঙ্গিতে সেদিন জাতির পিতার বিরোধিতা করা হয়েছিল, নীতির বিরোধিতা করা হয়েছিল, সরকারের বিরোধিতা করা হয়েছিল, লুট, তারাজ, ডাকাতি, হাঙ্গামা, ব্যাংক লুট, এমনকি কপাটের গুদামে কারখানায় আগুন জ্বালিয়ে এরা জাতির পিতার সরকারের কে অস্থিতিশীল করতে চেয়েছিল। এরাই বেআইনি অস্ত্র হাতে নিয়ে জাতির পিতার কে হত্যাকারীদের হত্যা করার পথকে, পটভূমিকে এরা তৈরি করেছিল। সেই অপশক্তিও কিন্তু এখনো বাংলাদেশে আছে। প্রিয় বন্ধুরা, আজকে শোকের মাসে আমরা বলতে চাই, হত্যাকারীদের বিচার হয়েছে, হত্যাকারীদের বিচারের রায় অনতবিলম্বে কার্যকর হোক, এটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি।